সমস্ত জামাইগুলোর জন্য রইল, কি বলবো, পেট পুড়ে খাও শ্বশুর বাড়ি গিয়ে এই আর কি। তো আজকে যাচ্ছি ট্রেনে বাসে করে শাড়ি পরে, এটা আমার কাছে ভীষণ একটা চ্যালেঞ্জিং ব্যাপার। ওকে ট্রেনে চলে এসছি, ওরে রাম। তো সবার জন্য বলছি না, আমি আমার কথাটাই বলছি, মানে এখনো পর্যন্ত ট্রেনে বাসে চড়ে শাড়ি পরে আমি বাবার বাড়ি যাই, এই ফার্স্ট টাইম। তো আমার কাছে তো ভীষণ টাইম হয়নি, তো আমার কাছে খুব চ্যালেঞ্জিং ব্যাপার, সানগ্লাস নিয়ে এলাম না। ওকে উঠে গেছি আর হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি, তো চলো বসি, তো কথা হচ্ছে আবার পরে। বসে গেছি ট্রেনে, তো ভাবছিলাম বিশাল ভিড় ভাটাটা হবে, বাট না, তো আমাদের ট্রেন যাত্রা শেষ হলো, ট্রেন থেকে নেমে পড়েছি, তো এবার যাব বাস ধরতে। তো ট্রেনে বাসে করে শাড়ি পরে যাওয়াটা একটু রিস্কি হয়ে যায়, কারণ ট্রেনে বাসে ওঠা নামা করতে কোথায় জড়িয়ে যাবে এইসব কারণেই শাড়ি পরি না। প্লাস কি বলতো, অনেকক্ষণ ধরে শাড়ি পরাটা কমফোর্টেবল ফিল করি না তাই জন্য। কিন্তু হ্যাঁ, কারে টারে গেলে শাড়ি পরে যাই, বাট ট্রেনে বাসে এই প্রথম আমি পরে যাচ্ছি, তার জন্যই বললাম। আমার শখ মিটে গেছে ট্রেনে বাসে করে, তার উপরে শাড়ি পরে আসি। রাম কি গরম, ঘেমে স্নান করে যাচ্ছি জাস্ট। ট্রেনে বাসে চড়ে কোথাও যাওয়ার মজাটাই আলাদা, সেই ভেবেই কিন্তু আমিও আসছিলাম আজকে বাবার বাড়ি। প্রথম দিকটা একটু বেশ ভালোই লাগছিল, কিন্তু পরের দিকটা এত গরম এত রৌদ্র, তার জন্য কি বলতো একটু টায়ার্ড হয়ে গেছিলাম। তো হাজব্যান্ড ভীষণ বারণ করেছিল যখন বাড়ি থেকে বেরোই যে এইভাবে যাব না, কিন্তু আমি বললাম যে চলো না একটু যাই, কেমন অনেক দিন যাইনি, তো জেদ করেই এইভাবে বেরিয়ে এসেছিলাম। তো যাই হোক, টুকটুক করে চলতে চলতে চলে যাব। আর আমার বাবার বাড়িটা বড্ড দূরে লাগে আমাকে, মানে কি বলবো, শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যেন অনেকটাই পথ। তো যাই হোক, এই যে অবশেষে পৌঁছালাম এখানে, তো এসে দেখো এই বাস থেকে নামছি যেন ঝোড়ো কাক হয়ে, বুঝলে, ঝোড়ো কাক হয়ে গেছি। তো আমাদের সেই ঐতিহাসিক জায়গা আই লাভ ময়না। তো দেখো এখানে, এখানে স্ট্যাচু রয়েছে রাজা লাউ সেনের আর রবীন্দ্রনাথ ঠাকুর আর বিবেকানন্দের, বেশ ভালোই লাগলো। তো এখন ধরে নিয়েছি টোটো, টোটোতে করে এবার চললাম। বাপরে, ভাবতে পারছো কত রাস্তা, বাস, ট্রেন, টোটো। তবে বাবার বাড়ি তো যতই দূর হোক যেতে খুব মজা। তো বাবার বাড়ি পৌঁছে গেছি, আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী, এখানে দেখো মাছ কাটার আসর বসেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার তো মাংস হবে না, তার জন্য মাছের আসর বসেছে, আর আমি স্নান করে ফ্রেশ আপ হয়ে জাস্ট একটু বসেছি। লঙ্কার গন্ধ এদিকে চলে, তো খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শেষ করলাম। তো এসেই টিফিন খেয়েছি, যদিও অনেকটা লেট করে এসেছি, আর রাস্তাতেও আমরা টুকটাক খেয়েছিলাম, খাওয়ার ইচ্ছে ছিল না, বাট মা বানিয়ে রেখেছিল চাউ আর ঘুগনিও বানিয়ে রেখেছিল। তো আমি যেহেতু চাউটা পছন্দ করি না, তো আমার জন্য ঘুগনি বানিয়ে রেখেছিল আর সবাই চাউ খেয়েছে। তো যাই হোক, তো লাঞ্চও করে ফেলেছি, লাঞ্চেও বাপরে যা খেয়েছি, আর মানে কি বলবো, মনে হচ্ছিলো শুতে যাই। তো তারপরে ভাবলাম না দেখি বাগানটা একটু ঘুরে। তো এখানে দেখো অনেক বেগুন গাছ রয়েছে, সঙ্গে লঙ্কা গাছ টাছ আর অনেক কিছু গাছ রয়েছে। তো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম একজনের সাথে, একজন মানে আমাদের সামনের বাড়ির একজন বৌদির কথা বলছিল, তো তার জন্য এইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। তো চলো টুকটাক যা সবজি রয়েছে, বেগুন টেগুন যা রয়েছে, সেগুলো তুলি একটুখানি। Thank you.
সুন্দর দেখতে না? গাজর ফুল বলছে, গাজর গাজর গাছগুলো তোলা হয়নি তো থেকে গেছে, তো এইগুলো থেকে ফুল গাছ হয়ে গেছে এখন। চলো সবুজ, প্রচন্ড গরম লাগছে। তো দুপুরের একদম পেট পুজোটা সেরে নিয়েছি, ভীষণ পেট ভারী হয়ে গেছে। এখন কটা বাজে জানো? এখন 3:30 বাজে। তো যাই হোক, একটু বাগানে দেখছিলাম কি কি হয়েছে। তো দেখলাম বেগুন হয়েছে, লঙ্কা হয়েছে, আরো কি কি হয়েছে। আর এই যে ফুলটা, কি সুন্দর দেখতে না ফুলটা! তো ন্যাচারাল একদম গাছ থেকে তুললাম আর কানে গুঁজে নিলাম। তো যাই হোক, তো কি বলবো, সবার সাথে ভিডিও করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ সবাই ভিডিওতে আসতে চায় না, আমার দিদি কেউই আসতে চায়। তো যাই হোক, আজকে ছোট্ট মোট্টো তাই জন্য ব্লগ দিলাম। আর জামাই ষষ্ঠী স্পেশাল যে ব্লগ, কি বলবো, জামাই ষষ্ঠী তো এখন রাত্রি হবে, এখন তো হবে না, এখন তবু হ্যাঁ অনেক কিছু অনেক কিছু অনেক কিছু খেয়েছি। তো এখন একটুখানি রেস্ট নেই, তো ফিরে আসবো আবার কালকে। চলো আজকের মতো টাটা বাই বাই, ফিরে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে। আজকের মতো